আসছে, কিন্তু আমি আশা হয় না আসলে। তো যেটা আসছে যে নতুন সুজুকির বাইক আসছে এফআই ভ্যারিয়েন্ট, এবং এর আবার দুই তিনটা ক্যাটাগরি আছে। এফআই এর একটা আছে এফআই এবিএস, আর একটা আছে নন এফআই, সেটা আবার কিকার কার্বোরেটার, মানে কার্বোরেটার প্লাস কিকার আছে। সো এসএফ এবং জিক্সার দুটারই মডেল আসছে, 2019 মডেল এটা। সো মোটামুটি আসছে, ভালো দেখতে ভালো লাগতেছে মডেলটা, অ্যাটলিস্ট সুজুকি নতুন ইয়া অনুযায়ী একটু ডিফারেন্ট আসছে, ভালো আসছে, ভালো লাগতেছে দেখতে। তো চলুন দেখে নিই একটু হালকা পাতলা কেমন কী আছে কি দেখি, সেটা সম্পর্কে একটু জেনে নিব। তো প্রথমে যেটা আসছে সেটা হলো গিয়ে জিক্সারের এবিএস ভার্সনটা। এই যে এটা দেখতে পারবেন যে এই যে এবিএস, এটাই কিকার নাই, আর হলো গিয়ে ডাবল ডিক্স, সবগুলোই ডাবল ডিক্স, এবং এটা এফআই মডেলটা। সো এফআই মডেলের কিকার নাই এবং ডাবল ডিক্স, বাইকটা দেখতে এরকম কিছুটা। মিটারটা একটু নতুন করছে, আগের থেকে একটু ডিফারেন্স করছে, কনসোল প্যানেলের আগের মতোই আছে সব কিছু, আর মোটামুটি সব কিছুই সেম আছে। পিছনের ব্রেকে সাইলেন্সারটা একটু আলাদা করছে, আর ব্রেক দিয়েছে বাইব্রিড, পিছনেরটাও সম্ভবত বাইব্রিড, শিওর না, পিছনের নতুন একটু ব্যাক প্যানেলটা চেঞ্জ করছে আগের থেকে। সারি গার্ড আছে সাথে, আর সিঙ্গেল চ্যানেল এবিএস, এটাই সবগুলোই সিঙ্গেল চ্যানেল এবিএস, কোনটাই ডাবল চ্যানেল এবিএস না, আর ভালো দেখতে এটা ভালো। তারপর আসি জিক্সার এসএফ মোটো জিপি এডিশন, এটা হলো কি মোটো জিপি এডিশন, এটাই এবিএস আছে এফআই ডাবল ডিস। তো এটার হেডলাইটটা বেশ চেঞ্জ আসছে, দেখতে অনেকটাই ভালো, অনেকের কাছে ভালো লাগতেছে, অনেকের কাছে খারাপ লাগতেছে, যাই হোক এটা যার যার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে খারাপ লাগতেছে না। সামনাসামনি আসলে কি ছবিতে খারাপ লাগতেছে দেখতে, কিন্তু সামনাসামনি দেখলে ভালো লাগে। সো সেম কনসোলটাও একই আগের মতোই আছে, কোনো চেঞ্জ নেই, কিন্তু হ্যান্ডেল বারটা চেঞ্জ হয়ে গেছে। এসএফে আগে ছিল লম্বা পাইপের হ্যান্ডেল, এখন সেটা চেঞ্জ হয়ে থ্রি পার্টের হ্যান্ডেল চলে আসছে। ট্যাঙ্কি শেপটাও কিছুটা চেঞ্জ হয়েছে, এইগুলোই আর কি। আর এটারই আর একটা আছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা দেখতে ভালো লাগতেছে, এটারও একই অবস্থা সব কিছুই, জাস্ট খালি এটা এখানে যেটা আছে এটা হলো গিয়ে এবিএস ভার্সন। এবার আসি জিক্সারে, জিক্সারের এই একটা কালার আছে অ্যাশ কালার, এটা হলো গিয়ে নন এবিএস ভার্সন, এটাই দেখবেন কিকার আছে এখানে, এই যে কিকার আছে সাথে। সো কিকারটা ভালো হয়েছে, যাতে অনেকে আছে কার্বোরেটার কিকার চাই, তাদের জন্য ভালো হয়েছে। এই যে কার্বোরেটার দেখা যাচ্ছে, এখানে কার্বোরেটার দেখা যাচ্ছে। এটার হেডলাইটটাও ভালো করছে, সামনে সবগুলোই এখন ফুল এলইডি, আগে কনভেনশনাল যেই এলইডি নর্মাল বাল্ব ছিল সেটা চেঞ্জ হয়ে এখন এটা আসছে টেলিস্কোপিক ফর্ক, সম্ভবত 33 mm, আর টায়ার তো 140/110 সামনে যা ছিল সেটাই আছে। সো এটা হলো কি কালো কালার দুইটার। ওয়েল, আর একটা জিনিস, যেগুলো এফআই মডেল সেগুলোতে এখানে লেখা আছে ফুয়েল ইঞ্জেকশন লেখা আছে, যেটা নন এফআইতে নাই, মানে কার্বোরেটার ভার্সনে নাই, যেগুলোতে এফআই মডেল সেগুলোতে লেখা আছে যে এফআই চিহ্ন দেওয়া আছে, এখানে ট্যাঙ্কির নিচে ওখানে দেওয়া আছে, ভালো দেখতে, ভালো লাগে দেখতে, এটা একটু আলাদা, বাট আমার কাছে ব্ল্যাকটাই বেশি ভালো লাগতেছে, ব্ল্যাকটা আর এই মোটো জিপি এডিশনটা, এই দুইটা কালারটা আসলে অনেক সুন্দর করছে, অনেক ভালো করছে। তো মোটামুটি এই ছিল তফাৎ, আর পরবর্তীতে জানাই দিব যখন টেস্ট ড্রাইভ দিব, তখন হয়তো বা একটা ফুল ডিটেল ভিডিও দিব কেমন কী বাইক। এটা জাস্ট একটা দেখাইলাম আপনাদের সামনাসামনি, যে দেখতে কেমন কী দেখি সে সম্পর্কে একটা ধারণা দিলাম। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।